আসসালামু আলাইকুম আমরা সবাই যারা মেডিকেলে পড়াশোনা করি আমাদের অনেক বেশি পড়াশোনা করতে হবে এটা আমরা জানি আমরা বুঝি তো এই জিনিসটা আমরা যখন অ্যাপ্লাই করতে যাই যে আমরা অনেক পড়াশোনা করতে যাই পরীক্ষার আগ দিয়ে শুরু হোক বা এমনিতে রেগুলার লাইফে যে পড়াশোনাটা সেটা যখন করতে যাই তখন দেখা যায় আমরা ডিমোটিভেটেড হয়ে যাই আমরা আসলে পড়াশোনার যে ফ্লোটা সেটা ধরে রাখতে পারি না পরীক্ষার আগে একটু পড়ি মাঝে অনেকটা টাইম পড়ি না বা খুবই কম কম পড়ি পরীক্ষার আগে আবার পড়ি এবং যদি রেগুলারলিও পড়া হয় যারাই রেগুলারলি পড়ে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আচ্ছা তোমরা কেন পড়াশোনা করতেছ সবার আনসার হবে বা মেজোরিটির আনসার হবে যে আমার পরীক্ষায় পাশ করতে হবে আমার পরীক্ষায় ভালো করতে হবে এটাই কিন্তু মেইন আনসার থাকে তো আমি একটা কথা বলি যে অ্যাকচুয়ালি ফার্স্ট কথা যে পরীক্ষায় ভালো করতে হবে এই টেন্ডেন্সি নিয়ে যদি রেগুলার বেসিসে পড়াও হয় তাইলেও ওই পড়াটা বেশিটা টাইম মনে থাকে না কারণ যে পড়ার সাথে ইমোশন জড়ায় থাকে না যে পড়ার সাথে মোটিভেশন এবং ইমোশন দুইটার কম্বিনেশন হবে সেই পড়াটা অনেকদিন ধরে মনে থাকবে রেসিডুয়াল থাকবে তো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যেটা মানে গ্রাসপ করতে হবে কারণ মনে রাখবা যে তুমি পড়াশোনা করতেছো এটা যদি কারণ হয় এটা যে তুমি হচ্ছে এই কারণে পড়াশোনা করতেছো কারণ তুমি পড়াশোনা করে এমন ভালো একজন ডক্টর হবা ফলে তুমি তোমার ফ্যামিলির মানুষকে ট্রিট করতে পারবা এই ক্যাপাসিটি তোমার অর্জন অর্জন করতে পারবা একটা জিনিস লক্ষ্য করবা যে যখন তোমার কেউ অসুস্থ হয় তখন কিন্তু তুমি যখন হসপিটালে নিয়ে যাও তোমার মনে এমন একটা জিনিস কাজ করে না যে এমন একজন ডক্টরকে দেখাবো যে বেস্ট ডক্টর হবে কোন একজন ডক্টর ধরো দেখলো তোমার ফ্যামিলির ওই অসুস্থ সো ধরো সেই ডক্টরটা তোমার ফ্যামিলি মেম্বার্সকে ভালো করে ট্রিটমেন্ট দিতে পারলো না তোমার কাছে তখন খুব খারাপ লাগবে না অ্যাকচুয়ালি তুমি যখন এই জেডটা নিজের মধ্যে ধরো নিতে পারবা যে আচ্ছা আমি খুব ভালো ডক্টর হব এবং খুব ভালো ডক্টর আমার হইতে হবে আমার বাবা মার চিকিৎসা আমার করতে হবে আমার ফ্যামিলির চিকিৎসা আমার করতে হবে এই ক্যাপাসিটি অর্জন করতে হবে এবং ফ্যামিলির চিকিৎসা যদি আমার ঠিকভাবে করতে হয় বা তাদের ট্রিটমেন্টটা তাদের কোনো সিভিয়ার ডিজিজও যদি হয় আমি সেটা ট্রিট করার ক্যাপাসিটি অর্জন যদি আমার করতে হয় ফরসুর আমার ভালো করে পড়াশোনা করতে হবে আমি ফ্যামিলির কথাটা আনলাম বাট ফ্যামিলি বাদেও অনেক বিষয় এখানে অ্যাসোসিয়েটেড আশেপাশের মানুষজন বা সোসাইটির মানুষজন সবাইকে সেবা করা বা সবাইকে সঠিক ট্রিটমেন্টটা দেওয়া এই ক্যাপাসিটিটা অর্জন যদি করতে হয় ভালো করে পড়তে হবে এবং মোটিভেশন এবং এবং এটার সাথে কিন্তু ইমোশনও আছে তুমি যখন এই ইমোশনটা এবং মোটিভেশনটা একসাথে নিবা তখন তোমার পড়তে খুব এনজয়মেন্ট লাগবে হ্যাঁ তুমি সেটাকে মানে খুবই মানে অ্যাটাচ করতে পারবা কো রিলেট করতে পারবা যে না আমার পড়তে হবে এই কারণে আমি পরীক্ষায় ভালো করতে হবে শুধু এই জন্য আমি পড়বো না পড়াশোনা করার কিন্তু অনেকগুলো সিস্টেম আছে সেই সিস্টেম নিয়ে আমি আলাদা ভিডিওতে বলবো যে ধরো পড়াশোনা করতে হবে এমন টাইমে যে টাইমে তুমি ডিস্ট্রাক্টেড থাকবে না পড়াশোনা করার পাশাপাশি তোমাকে ডেমো দেওয়া শিখতে হবে মানে অন্যকে শিখানোর একটা ক্যাপাসিটি তোমার অর্জন করতে হবে আচ্ছা তুমি অন্যকে শিখাইতে পারতেছো কারণ তুমি যখন অন্যকে শিখাইতে পারবা তখন সেই জিনিসটা তোমার ভালো গ্রাস হবে হ্যাঁ সো এই জিনিসটাও একটা ইম্পর্টেন্ট বিষয় এবং বেশি বেশি প্র্যাকটিস করতে হবে সো এই বিষয়গুলো নিয়ে আমি আলাদা আলাদা ভিডিওতে বলবো বাট এই ভিডিওতে আমার মেইন হাইলাইটের জায়গা ছিল যে তোমার পড়াশোনার মোটিভেশন কী হইলে তুমি পড়াশোনায় মন তো খুঁজে পাবাই পড়াশোনার মন খুঁজে পাওয়ার পাশাপাশি তুমি কিন্তু সেই পড়াশোনাটাকে অনেকটা টাইম ধরে মনে রাখা এবং সেটাকে অ্যাকচুয়াল রিয়াল লাইফে অ্যাপ্লাই করার মতো যে ইনটেন্ট বা ভিগার সেটা তুমি অর্জন করতে পারবে ইনশাল্লাহ সো এই জিনিসগুলো আর কি একটু ভালো করে মাথায় রেখেই পড়াশোনা করো সবাই